কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে উদয়পুরে যানবাহন চালকদের বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ইতিমধ্যে দেশের সরকার হিট অ্যান্ড রান নিয়ে কেন্দ্রীয় সরকারের নতুন আইনের বিরুদ্ধে সারা দেশের যানবাহন চালকরা বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়ে আন্দোলন শুরু করেছে। বুধবার উদয়পুর ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে রমেশ চৌমোহনী, শালগড়া, কাকড়াবন, গর্জি, তুলামুড়া সহ বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সরকারের এই আইনের বিরুদ্ধে অনুষ্ঠিত হয় বিক্ষোভ কর্মসূচি। গোমতী জেলা ভিত্তিক মূল বিক্ষোভ কর্মসূচি পালিত হয় উদয়পুর ব্রহ্মাবাড়ি স্থিত উদয়পুর সাবরুম জাতীয় সড়কে। এই বিক্ষোভ কর্মসূচির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রাধাকিশোরপুর থানার পুলিশ। বিক্ষোভ কর্মসূচিতে ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বরা বলেন, নতুন আইনে হিট অ্যান্ড রানের ক্ষেত্রে গাড়ির ধাক্কায় মৃত্যু হলে এবং কর্তৃপক্ষকে না জানিয়ে পালিয়ে গেলে গাড়ি চালকদের 10 বছরের জেল অথবা 7 লক্ষ টাকা জরিমানা হতে পারে বলে কেন্দ্রীয় আইনে উল্লেখ আছে। এই নতুন আইন প্রত্যাহারের দাবিতে ইতিমধ্যেই দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছে। এই আইন প্রত্যাহারের দাবিতে উদয়পুর ও বুধবার সকাল থেকে গাড়ি চালকরা বিক্ষোভ কর্মসূচি পালন করে। 1 ঘন্টার উপর এই বিক্ষোভ কর্মসূচি পালন চলাকালীন নেতৃত্বরা ঘোষণা করেন, কেন্দ্রীয় সরকার এ নিয়ে যান চালকদের সাথে কথা চালাচ্ছেন বলে জানান উদয়পুরের নেতৃত্বরা। তাই আজকের মতো বিক্ষোভ কর্মসূচি আপাতত তুলে নেওয়া হয়েছে বলে জানান বিক্ষোভরত যান চালকরা। পরবর্তী সময়ে আইন যদি কেন্দ্রীয় সরকার আবার চালু করতে যায় তাহলে শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান নেতৃত্বরা। মোটামুটি সরকার আপাতত একটা সিদ্ধান্ত নিয়েছে যে এই আইন চালু করবে না, তারপরও আমরা যেহেতু গতকাল আমাদের প্রদেশ নির্দেশিকা অনুসারে আমরা আন্দোলন কর্মসূচি ধর্ণার কর্মসূচি নিয়েছি, সেই কারণে আমরা সমস্ত শ্রমিক ভাইদেরকে আহ্বান করেছি আসার জন্য। যেহেতু আমাদের সেন্ট্রাল নেতৃত্বের সাথে আলোচনাক্রমে কেন্দ্রীয় সরকার মোটামুটি একটা সিদ্ধান্ত দিয়েছেন সংসদে সেই আইন তোলা হবে না, এবং যদিও ভবিষ্যতে তুলতে হয় তাহলে আমাদের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ এবং সেন্ট্রাল ভারতীয় মহাসংঘের সাথে আলোচনাক্রমে সেটা আইন প্রণয়ন করা হবে। তার জন্য আমরা ভারতীয় মজদুর সংঘ গোমতী জেলা কমিটির পক্ষ থেকে এবং তার অনুমোদিত সমস্ত ইউনিটের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে স্বাগত জানাচ্ছি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।